অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো যেগুলো জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলেছি। দ্বিতীয় হচ্ছে যে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকেই আমরা প্রচণ্ড উদ্বিগ্ন। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন, গুম হয়েছেন, তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি। ইতিমধ্যে তাদের একটা কমিটিও এসছে, আমার মনে হয় ভাবি জানেন বোধ হয়, হ্যাঁ, হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে। ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছিলাম, আমরা নিজের পার্টি থেকেই চিঠি দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা চিঠি দিয়েছিলাম, তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা যারা রেসপন্সিবল এটার জন্যে, আর্মি অথবা আপনার পুলিশ, তারা এখন পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি, আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মাঝে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনও সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেগুলো কোনোটাই তারা সমাধান করতে পারছেন না। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করছি। এই ঘটনা একদম ঘটছে না তা না, আমি আগেই বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা অন করি না, তারা আমাদের দলের বলে আমরা মনে করি না, এবং আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এটা আমাদের সুস্পষ্ট ঘটনা আছে। দ্বিতীয় হচ্ছে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, আই এম নট ডিফেন্ডিং ইট, বাট এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখানটাকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো যেন প্রতিরোধ সৃষ্টি করা যায়, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য আইন সুরক্ষা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট, সে কমিটমেন্ট বিএনপির আছে। আমি স্থানীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন, ঘটনা করবেন, রাইট অ্যাট দ্য মোমেন্ট আপনার সাথে অ্যাড্রেস করবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন।